হ্যালো গাইজ, গুড ইভিনিং বন্ধুরা। এমনি তো আমার মধ্যে এতটা ট্যালেন্ট নেই যে আমি আপনাদেরকে বোঝাবো বা শেখাবো যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে মানুষকে কীভাবে কনভেন্স করতে হয়, কিন্তু অনেকের ইচ্ছা অনুসারে এমনকি আমি যেহেতু অনেকজনকে জয়েন করিয়েছি যে পদ্ধতি অবলম্বন করে, তো আজকে আমি সেই টিপসটি আমি শেয়ার করবো আপনাদের সবার সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটি সমস্ত নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা কাজ করেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এনটিভির মতো ব্র্যান্ডকে ধরে রেখেছেন তাদের জন্য আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্টার্টিং থেকে শেষ পর্যন্ত পুরোটা অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, আমি তরুণ রায়, আপনারা দেখছেন সাইটেক গাই, শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, যখন এনটিএম বা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যখন আপনি অন্য কাউকে বোঝাবেন, সবার প্রথমে আপনারা হয়তো তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন বা ফেসবুক থেকে কিংবা টুইটার বা ইনস্টাগ্রাম হোক, যেখান থেকে হোক সবার সাথে ওনার সাথে কন্ট্যাক্ট করার আপনারা চেষ্টা করেছেন, এবং আপনারা সফল হওয়ার পরেই না ডাইরেক্টলি ওনাদের সাথে ফোনে কথা বলবেন। তো সেই কিভাবে আপনারা কথাটা বলবেন, সাজিয়ে গুছিয়ে কিভাবে নেবেন, সেই সম্পর্কে আজকের ভিডিওটি। তো ধরুন আপনি এই মুহূর্তে রিং করছেন, রিং করার পর উনি ফোন ধরেন। আমি এখানে দুটোতে কম্পেয়ার করব, আমি তরুণ আর আমি কল করেছি সাইটেক গাই স্যারকে। তো এবার সাইটেক গাই স্যার আমার কলটা রিসিভ করলো। হ্যাঁ স্যার নমস্কার, কিংবা টাইম অনুসারে গুড মর্নিং, গুড আফটারনুন এবং গুড ইভিনিং এইসব বলে উইশ সবার প্রথমে করলে খুবই ভালো হয়। তো আমি তাকে সবার প্রথমে এটাই বলবো, স্যার নমস্কার, স্যার আমি তরুণ, স্যার আপনি কি সাইটেক গাই স্যার বলছেন? উনি বলবেন হ্যাঁ অবশ্যই বলছি। তারপর আপনাদেরকে যেটা জেনে নিতে হবে যে স্যার এখন কি আপনার সাথে কথা বলার মতো টাইম হবে, মানে আপনি কি এখন ফ্রি আছেন? উনি যদি বলেন হ্যাঁ আমি ফ্রি আছি, তাহলে আপনারা বলবেন আগের প্রসেস। আর যদি উনি যদি বলেন যে না আমি এই মুহূর্তে ব্যস্ত রয়েছি, তখন আপনারা নিজে থেকে জেনে নেবেন যে স্যার আপনি কোন টাইমে ফ্রি থাকবেন, যদি একটু বলেন আমি সেই টাইমে আপনাকে কল করে নেবো। তো আমি ধরে নিলাম এই মুহূর্তে সাইটেক গাই স্যার বিজি আছেন, উনি বলেন আমাকে আপনি ইভিনিংয়ে কল করুন, আমি আপনার সাথে কথা বলবো। তো ঠিক আছে স্যার, টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আবার আপনার সাথে আমার কথা হবে ইভিনিংয়ে। তারপর আমি আমার ফোন কেটে দিলাম। এরপর চলে আসলো ইভিনিং টাইম, এবং সন্ধ্যার টাইমে আমি ওনাকে কল করবো। উনি ফোন রিসিভ করলেন, হ্যালো স্যার গুড ইভিনিং। তো স্যার এই মুহূর্তে কি আপনার সাথে কথা বলার মতো আমার টাইম হবে, মানে আমাকে একটু টাইম দিতে পারবেন? কেউ নাই, আমি আগেও আপনাকে কল করেছিলাম, আপনি বলেছিলেন যে সন্ধ্যার টাইমে আপনি ফ্রি থাকবেন। উনি বলেন হ্যাঁ হ্যাঁ আমি ফ্রি আছি, অবশ্যই বলুন। তখন আমি স্টার্ট করবো যে স্যার আমি তরুণ বলছি, আপনার সাথে আমার আজকে কথা হয়েছিল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেটাতে আপনারা কথা বলবেন, সেই হিসাবে যে আজকে আমার সাথে আপনার কথা হচ্ছিল একটা কোম্পানির ব্যাপারে, যেখানে আপনি নাকি কাজ করে একটা মার্কেটিং করে একটা ইনকাম করতে পারবেন। তো স্যার এখানে আমাদের যে কোম্পানি রয়েছে, কোম্পানির নাম হলো নিউ এজ ট্রেড মিশন প্রাইভেট লিমিটেড, যেটাকে আমরা শর্টকাটে NTM প্রাইভেট লিমিটেড বলে থাকি। সবার প্রথমে আপনারা কনভিন্স করবেন কোম্পানির নামটা দিয়ে, কেননা আপনারা সবার প্রথমে প্ল্যানটা বোঝাবেন না, সবার প্রথমে ট্রাই করবেন কোম্পানির নামটাকে তুলে ধরার। ইভেন এটা আমার সাথে অনেকবার হয়েছে, আমি যখন অনেক আগে শুরু করেছিলাম আমি অনেককে কল করতাম, প্ল্যানটা বোঝানোর পর যখন আমি বলতাম কোম্পানির নাম যে এটা হলো এই কোম্পানি, তখন ওনারা বলতেন যে আরে আমি এই কোম্পানিতে এই মুহূর্তে আছি বা এই কোম্পানিতে আমি কাজ করেছি, প্ল্যান ভালো নেই। তো সবার আগে আপনারা যেটা করবেন কোম্পানির নামটা তুলে ধরবেন, তারপর প্ল্যানটা। এবার আমি কোম্পানির নাম স্যারকে বলে দিয়েছি, এবার আমি শুরু করব আমার প্ল্যানটা। প্ল্যানটা আপনারা কীভাবে স্যারকে বোঝাবেন? তো স্যার এবারে এখানে খুবই ভালো রকম একটা প্ল্যান রয়েছে, আপনি এবার প্ল্যানটা একবার শুনে নিন। আচ্ছা স্যার ধরুন আপনি তো রিচার্জ করেন বা বাড়ির যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার সেগুলোতে আপনি কেনাকাটা করেন, তো সেখান থেকে আপনি যদি অ্যামাজন বা ফ্লিপকার্ট বা কোনো শপে গিয়ে কোনো জিনিসপত্র কিনছেন, আপনার যদি 200 টাকা বিল হয় আপনাকে কিন্তু স্যার সেখানে 200 টাকা পেমেন্ট করতে হয়, ডিসকাউন্ট দেয় না। আর যদিও বা ডিসকাউন্ট দেয়, সেটা আপনি হয়তো 200 টাকার কোনো একটা জিনিসপত্র নিলেন, আপনাকে 20 টাকা বা 30 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে, সেখানে কিন্তু আপনার কাজ শেষ। তাছাড়া আপনি যদি রিচার্জ করেন, যদি মোবাইল শপে রিচার্জ করেন, আজ পর্যন্ত এমন কোনো মোবাইল শপ বের হয়ে আসেনি যেখানে রিচার্জগুলো ডিসকাউন্ট পাওয়া যায়। এবার আপনি যদি পেটিএম, ফোনপে বা গুগল পে ফলো করে রিচার্জ করেন, সেখানে আপনি 10 বার বা 15 বার রিচার্জ করার পর একটা ক্যাশব্যাক আপনাকে দিয়ে থাকে, সেখানে হয়তো আপনি কখনো 5 টাকা কখনো 10 টাকা এরকম একটা ক্যাশব্যাক পেলেন, সেখানেই আপনার কিন্তু
শেষ, আপনি একবারই ক্যাশব্যাক পেলেন আর একবারই ডিসকাউন্ট পেলেন, আপনার খেলটা কিন্তু সেখানে শেষ। কিন্তু স্যার আপনাকে যদি এমন একটা ওয়েবসাইট দেওয়া হয় যেখানে আপনি নিজে রিচার্জ করে ডিসকাউন্ট ক্যাশব্যাক পাবেন, অন্য কাউকে রিচার্জ করিয়ে দিয়েও ডিসকাউন্ট ক্যাশব্যাক পাবেন, এবং আপনার বাড়ির যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার সেইগুলো কেনাকাটা করেও আপনি ডিসকাউন্ট ক্যাশব্যাক পাবেন, তাছাড়াও আপনি যদি একটা টিম বানাতে পারেন, মানে আপনি যদি অন্য কাউকে জয়েন করাতে পারবেন, তাহলেও আপনার সমগ্র টিমে যা বিজনেস হবে, কোম্পানিকে যতটা বিজনেস দিতে পারবে, যতটা প্রফিট কোম্পানিকে দেবে, তার কিছুটা পার্সেন্টেজ কিন্তু আপনি ডাইরেক্টলি পাবেন। তাছাড়া এখানে অনেক রকম ইনকাম রয়েছে। তো সেরকম যদি একটা ওয়েবসাইট আপনাকে দেওয়া হয়, তো স্যার আপনি বলুন খোলাখুলিভাবে যে আপনি ঠিক কত টাকা আমাকে দিতে পারবেন। আমি কিন্তু এখানে আপনার কাছ থেকে টাকা নেবো না, বাস জানতে চাইছি এরকম একটা ওয়েবসাইট দিলে আপনি আমাকে কত টাকা দিতে পারবেন। এবার উনি হয়তো ভেবে চিন্তা করে বলবেন যে আমি হয়তো 100 টাকা বা 200 টাকা, যাই হোক কিছু একটা বলুন। আচ্ছা ঠিক আছে, চলুন মেনে নিলাম 50 টাকা। আপনি 50 টাকা দিতে রাজি আছেন এরকম একটা ওয়েবসাইটে নেওয়ার জন্য। তো স্যার আমি কিন্তু এটা আপনাকে ফ্রি অফ কস্টে দেবো, কিন্তু আপনি চাইলে এখান থেকে শপিং, রিচার্জ এই সমস্ত কিছু করতে পারেন, কিন্তু আমি আপনাকে ফ্রি অফ কস্ট দেবো। কেননা সবাই ট্রাই করবেন আগে এটাকে ফ্রি অফ কস্ট দেওয়ার। যদি আপনার কোনো প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস স্টার্টিং করতে পারেন তাহলে অবশ্যই ভালো, কিন্তু আমার মতে ফ্রি অফ কস্টে স্টার্টিং তো করিয়ে দিন, টিম একটু বানিয়ে দিতে বলুন, বিজনেসটা একটু বুঝিয়ে দিন, তারপর উনি যদি বুঝে যান আপনার টিম, কিন্তু ভালো রকম উনি নিজে থেকে গ্রো করে দেবেন। তো স্যার এইবার বাকি প্ল্যানটা আসুক, আমি তো আপনাকে ফ্রিতে দিচ্ছি, এবার ইনকামটা কীভাবে হবে? তো স্যার এখানে অনেক রকম ইনকাম রয়েছে, আপনার ক্যাশব্যাক ডিসকাউন্ট রয়েছে, তাছাড়া লেভেল ইনকাম, বাইনারি ইনকাম, রিওয়ার্ড ইনকাম, ডাইরেক্ট ম্যাচিং ইনকাম, রেফারেল ম্যাচিং ইনকাম, তাছাড়া কোম্পানির একটা মাইলস্টোন থাকে স্যার, যে মাইলস্টোনটা আপনি যদি ক্রস করতে পারেন কোম্পানি থেকে আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে, বড় বড় অনেক রকম গিফট রয়েছে। তো স্যার এখানে যে সেলফ, মানে আপনি নিজে থেকে যা কিছু পারচেজ করবেন, হয়তো রিচার্জ করলেন বা কোনো কিছু শপিং করলেন, যে কোনো কিছু কেনাকাটি আপনি এখান থেকে করুন, কোম্পানির যেটা প্রফিট থাকবে স্যার সেই প্রফিটের ওপর আপনাকে 20% ডিসকাউন্ট এবং 10% ক্যাশব্যাক দেবে আপগ্রেড প্ল্যানে। রিপারচেস প্ল্যানে আরও বেশি মার্জিন আছে স্যার, মানে আপনি প্রথম যখন কাজটা শুরু করবেন, যে কোনো কেনাকাটি বা যে কোনো রিচার্জ করুন, আপনি কোম্পানিকে যতটা বিজনেস দিচ্ছেন তার থেকে কোম্পানির যেটা প্রফিট থাকবে সেই প্রফিটের 30% আপনি কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছেন সেটা নিজের থেকে। তাছাড়াও আপনি এখানে জয়েন করেছেন, এবার আপনাকে টিমটা একটু তৈরি করতে হবে। আপনি নিজে থেকে যতজনকে জয়েন করাবেন, সেটা 5 জন হতে পারে, 10 জন হতে পারে, বা 100 জন, 1 লাখ, যতজনকে জয়েন করাবেন, ওই আপনি যতজনকে জয়েন করিয়েছেন ওই ব্যক্তিরা, ওই লিডার স্যাররা কোম্পানিকে যত টাকার বিজনেস দেবে, কোম্পানির সেই বিজনেস অ্যামাউন্টের ওপর যতটা প্রফিট থাকবে সেই প্রফিটের 20% কিন্তু স্যার আপনি নিজে পাবেন, কেননা আপনি ওনাদেরকে জয়েন করিয়েছেন। তাছাড়াও আপনি হয়তো নিজে থেকে 10 জনকে জয়েন করেছেন, সেই 10 জন পরবর্তীকালে আরও 50-60 জনকে জয়েন করাবে। এইভাবে আপনি যতজনকে নিজের থেকে জয়েন করাবেন সেগুলো থাকবে স্যার আপনার ফার্স্ট লেভেল। এইবার আমি কথায় ধরে নিলাম, আপনি হয়তো 10 জনকে জয়েন করেছেন, সেই 10 জন রইল আপনার ফার্স্ট লেভেলে, সেই 10 জন যখন অন্য কাউকে জয়েন করাবে সেগুলো থাকবে আপনার সেকেন্ড লেভেলে। এইভাবে লেভেল ওয়াইজ স্যার আপনি 20 লেভেল পর্যন্ত এখানে ইনকাম করতে পারবেন। কারো কাছ থেকে 20% আসবে, কারো কাছ থেকে 0.5%, কারো কাছ থেকে 2%, এইভাবে 20 লেভেল পর্যন্ত আপনি এখান থেকে ইনকামটা করে নিতে পারবেন। তাছাড়া এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে কোম্পানি যেটা প্রফিট থাকে সেই প্রফিটের অর্ধেক স্যার এখানে বিভি কাউন্ট হয়, যে বিভি আপনার যখন ম্যাচিং হবে সেই জন্য কোম্পানি আপনাকে একটা বাইনারি ইনকাম দিয়ে থাকে, বা সেখান থেকে আপনি পরবর্তীকালে ভালো রকম বিভি অ্যাচিভ করতে পারলে আপনি অবশ্যই কোম্পানির রিওয়ার্ড পেয়ে যাবেন স্যার। তো স্যার এখানে আপনি বাইনারি প্ল্যানটা বুঝতে পারলেন স্যার, ডাইরেক্ট স্পন্সর প্ল্যানিংটা বুঝতে পারলেন, লেভেল প্ল্যানিংটা বুঝতে পারলেন। এবার কোম্পানির যে কিছু মাইলস্টোন থাকে, যে মাইলস্টোনগুলো আপনি যদি কমপ্লিট করতে পারেন কোম্পানি আপনাকে রিওয়ার্ড বা গিফট আরও অনেক কিছু দেওয়ার সুবিধা রয়েছে। এখানে আপনি নেটওয়ার্ক মার্কেটিং মানে স্যার এখানে দুটো সাইড থাকবে, লেফট সাইড, রাইট সাইড।
লেফট এবং রাইট সাইডে আপনি যতজনকে লাগাবেন ওই আপনার লেফট এবং রাইট সাইড থেকে যতটা স্যার বিজনেস হবে তার একটা বিবি কাউন্ট হচ্ছে। কেননা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর রিচাই থেকে শুরু করে যা কিছু প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর স্যার যতটা কোম্পানির প্রফিট থাকছে তার অর্ধেক কিন্তু হয়ে যাচ্ছে বিবি। তো এই বিবি যখন কাউন্ট হবে লেফট এবং রাইট যখন 5000 বিবি হয়ে যাবে তখন আপনি একটা ফার্স্ট রিওয়ার্ড অ্যাচিভ করে নিচ্ছেন, যার জন্য আপনাকে কোম্পানি থেকে 800 টাকা দেওয়া হবে। 500 টাকা আপনি ইনস্ট্যান্ট পাবেন আর বাকি 300 টাকা 3 মাসে 100-100 করে পাবেন। এভাবে এটা রইল স্যার ফার্স্ট রিওয়ার্ড। সেকেন্ড রিওয়ার্ডে তার ভ্যালুটা 1600 হবে, 1000 টাকা ইনস্ট্যান্ট পাবেন, 200-200 করে 3 বার পাবেন। এভাবে আমাদের অনেক রিওয়ার্ড রয়েছে স্যার, শেষ পর্যন্ত যে রিওয়ার্ডটা থাকছে সেখানে আপনি অনেক বড় কিছু পাবেন। আপনি হয়তো পুরো রিওয়ার্ডগুলো কমপ্লিট করতে পারলে, কোম্পানির মাইলস্টোন কমপ্লিট করতে পারলে আপনাকে হয়তো একটা গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, আপনি বিদেশে ঘুরতে যেতে পারবেন। তো এরকম একটা প্ল্যান স্যার আমি কাজ করছি। তো এই প্ল্যানটা আমি চাইছি আপনাকে শেয়ার করতে, এমন আমি চাইছি যে আপনি একটু ভালোভাবে প্ল্যানটা বুঝে ভালো করে কাজ শুরু করুন স্যার। তাছাড়াও আপনার যদি নিজস্ব কোনো শপ থাকে বা আপনার কাছে যদি সেল করার মতো মানে বিক্রি করার মতো যদি স্যার কিছু প্রোডাক্ট থাকে তো আপনি এনটিএম থেকে সেটা বিক্রি করুন। আপনি যে প্রোডাক্টটি বিক্রি করবেন তার কিছুটা পার্সেন্টেজ এনটিএম এর সাথে শেয়ার করুন, বিনিময়ে এনটিএম তার সমস্ত ইউজারকে কাস্টমার হিসাবে আপনার কাছে পাঠাবে স্যার। তাছাড়া আপনার কাছে যদি শপ না থাকে আপনি যদি অন্য কোনো শপকে এর মধ্যে মার্জ করতে পারেন স্যার, তো সেই শপ থেকে পার্টিকুলার যত যা প্রোডাক্ট এনটিএম এর মধ্যে সেল হবে যে বিলিংটা স্যার বানাবে সেই বিলিংটার ওপরে শপ যতটা কোম্পানিকে প্রফিট দিচ্ছে সেই প্রফিটের 4% স্যার আপনি ডাইরেক্টলি পাবেন। তো এরকম একটা প্ল্যান। এবার বলুন স্যার এখানে আপনাকে এই প্ল্যানটা পুরোটা অ্যাচিভ করার জন্য আপনাকে কত টাকা খরচা করতে হলো? আমি যেহেতু আপনার কাছে কোনো টাকা চাইনি, উনি তো বলবেন না খরচাতে কিছু নেই, তো স্যার আপনি চাইলে খরচা করেও জয়েন হতে পারেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো আপনি আগে ফ্রিতে জয়েন হয়ে যান, প্ল্যানটা একটু ভালোভাবে বুঝে নিন, তারপর না হয় নিজে প্রোডাক্ট নিয়ে অন্য কাউকে জয়েন করাবেন। তো স্যার এবার আপনি বলুন আপনি ফ্রিতে জয়েন হতে চাইছেন না প্রোডাক্ট নিয়ে জয়েন হতে চাইছেন? এইবারে আপনি যদি প্রোডাক্ট নিতে স্যার জয়েন হতে চাইছেন তো সেক্ষেত্রে আপনার বেনিফিটটা একটু বেশি, কারণ আপনি যদি চাইছেন প্রোডাক্ট নিয়ে জয়েন হতে তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি 250 টাকা মূল্যে তুলসী প্রোডাক্ট নিয়ে এখানে জয়েন হয়ে যান। কেন স্যার 250 টাকা খরচা করলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট 30 বিবি পেয়ে যাচ্ছেন, তার সাথে ওখানে কোম্পানি যেটা প্রফিট থাকছে স্যার সেই প্রফিটের ওপরে আপনি কিন্তু 30% রিটার্ন পেয়ে যাচ্ছেন। এমনকি আপনি যদি অন্য কাউকে তুলসী প্রোডাক্ট দিয়ে স্যার জয়েন করান তাহলে সেই তুলসী প্রোডাক্টের যে প্রফিটটা কোম্পানি থাকছে আপনি কিন্তু তার 20% পাবেন, বাকি ইনকামটা তো আমি আপনাকে বলে দিয়েছি। তো স্যার এই ছিল আমাদের ইনকাম প্ল্যান, আরও অনেক রকম প্ল্যানের মধ্যে রয়েছে, বেসিক ডিটেলসটা আমি আপনাকে অবশ্যই জানালাম। আর স্যার এবারে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তো আমাকে বলুন আমি আপনাকে জয়েন করে দেবো। এবার উনি হয়তো জিজ্ঞেস করবেন জয়েন করার জন্য কী কী ডকুমেন্ট লাগে, স্যার এখানে ডকুমেন্ট বলতে তেমন কিছু নেই, আমি আপনাকে একটা লিঙ্ক সেন্ড করব, আপনি সেই লিঙ্কে ক্লিক করে মিস্টার মিসেস যাই হোক সিলেক্ট করে নেবেন, তারপর আপনার নাম এবং ফোন নাম্বার দুটো দেবেন, তারপর ভেরিফিকেশান করলে আপনারা কিন্তু আইডিটা তৈরি হয়ে যাবে। আর কোম্পানি SMS এর থ্রু আপনাকে একটা পাসওয়ার্ড এবং একটা পিনকোড পাঠিয়ে দেবে যেটা দিয়ে আপনি আপনার কাজ শুরু করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার যে ডকুমেন্টগুলো থাকে মানে আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, প্যান কার্ড, ব্যান্ডেলস, এগুলো আপনি চাইলে আপলোড দিতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব এইগুলো আপনি আপলোড দিয়ে দিন, এমন তাড়াতাড়ি কাজটা শুরু করুন। তো স্যার এইভাবে আমি কিন্তু অনেকজনকে বোঝাই, অনেক এমনকি আমি যদি অনেক লোককে বোঝাই সেখানে সবাই কিন্তু জয়েন করে না, কেননা সব মানুষের মোটিভ বা কাজ করার ইচ্ছাটা কিন্তু একরকম থাকে না, অনেকে জয়েন করেন অনেকে জয়েন করেন না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এই টিপসটাকে ফলো করেই আমি আমার টিমটাকে তৈরি করেছি, আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। এবং তাছাড়াও এই ভিডিওটি দেখে আপনাদের মধ্যে যদি আরও কিছু নতুন নলেজ চলে এসেছে তো সেই নলেজটাকেও আপনারা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আর অবশ্যই একটা কথা বলবেন যে আমাদের কাছ থেকে অফলাইন থেকে আপনি সাপোর্ট সবসময় পাবেন, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, জুম মিটিং হয়, টেলিগ্রাম রয়েছে স্যার, ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, মানে আপনি সব দিক থেকে সহায়তা পাবেন। তাছাড়াও ডাইরেক্ট ফোন কলের মধ্যে আপনাকে বোঝানো হবে, প্লাস ইউটিউবে ডিটো পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা প্ল্যান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই ছিল,
আর আমার হিন্দি চ্যানেলে এই টপিকের উপর আরেকটা ভিডিও আপলোড দেওয়া হবে, যে চ্যানেলটার নাম মায়েম মনিটর। কেননা আপনারা হয়তো জানেন ইউটিউবে একটা ভিডিওকে দুই দুবার আপলোড করা চলে না, কেননা সেটা ইউটিউব কমিউনিটির রুলসের বাইরে চলে যায়। আর সেই কারণে আমি এই চ্যানেলে যেহেতু দুটো ভিডিও দিতে পারবো না, সেই জন্য আমি এখানে বাংলায় বানালাম, এবং মায়েম মনিটর যেটা এডুকেশন অ্যান্ড মোটিভেশন চ্যানেল সেখানে আমি একটা হিন্দিতে ভিডিও বানাবো। আপনারা যদি সেই চ্যানেলটি এখনও পর্যন্ত ভিজিট বা সাবস্ক্রাইব করে না থাকেন, আপনাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই একবার ভিজিট করুন। সেখানে কিন্তু এনটিএম সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বলে দেওয়া আছে। তো আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি, আরও দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই বাই।